প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো একাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথমপত্র নিয়ে। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো হিসাবের বৈষম্য এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে 2018 সালে এসেছে। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। জনাব রহিম মিয়া 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ ছিল। জানুয়ারি 3 মাসিক 12,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো। জানুয়ারি 8 তারিখ নগদে পণ্য ক্রয় 30,000 টাকা। জানুয়ারি 15 তারিখ ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। 20 তারিখ আলমের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। 25 তারিখ নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন 500 টাকা। 30 তারিখ কর্মচারীদের বেতন প্রদান। এবার দেখেন করণীয় ক বলেছে যে সকল ঘটনা লেনদেন নয় এমন ঘটনা মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো দেখেন আমরা জানি যে ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি। তো যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ উল্লেখ করতে বলা হয়েছে। তো আমাদের প্রথম মনে রাখতে হবে যে লেনদেন হতে হলে তার বৈশিষ্ট্যগুলো কি। লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্য থেকে কিছু মূল বৈশিষ্ট্য যেগুলো ছাড়া কোনো লেনদেনকে কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না, সেটা হলো 1 অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 2 আর্থিক অবস্থার পরিবর্তন, আর 3 দুটি পক্ষ। তো দেখেন এর মধ্য থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো লেনদেনকে আমরা কোনো ঘটনাকে তখনই আমরা লেনদেন বলবো যখনই সেটা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। তো দেখেন এখন কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন যে কোনোভাবে ঘটতে পারে, সেটা নগদ টাকার মাধ্যমে, দেনা পাওনার মাধ্যমে, যেটাই হোক না কেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে সেটাই আমরা লেনদেন বলবো। তো আমরা অঙ্ক শুরু করি। তো দেখেন আমাদের যেহেতু ক নম্বরে বলা হয়েছে যে সকল ঘটনা লেনদেন নয় তার মোট টাকার পরিমাণ, তাহলে আমরা শুরু করি ক লেনদেন নয় তার পরিমাণ নির্ণয়। লেনদেন নয় তার পরিমাণ নির্ণয়। তো এর জন্য আমাদের একটা শক আঁকতে হবে। তো আমরা জানি সাধারণত এটি হলো সাধারণ একটি শক, অর্থাৎ এটা কোনো অঙ্ক না, এটা একটা পরিমাণ নির্ণয় করতে বলেছে। আর এর জন্য একটা আমরা সাধারণ শক আঁকব। তো সাধারণ শক দেখেন আমাদের লেনদেন 2টা এখানে আমাদের আছে যেটা লেনদেন নয়, তাহলে সাধারণ শকটা দেখেন টাকার ঘর 1টা বা 2টা, 2টি টাকার ঘর লিখলেও হয়। আমাদের এখানে আসবে হলো তারিখ, বিবরণ আর টাকা। দেখেন তারিখ আমাদের কোন লেনদেনটি, এখানে দেখেন মাসিক প্রথমে জানুয়ারির 3 তারিখ মাসিক 12,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান। এই যে আমি মাসে একজন কর্মচারী নিয়োগ দিলাম, তিনি এখনও কাজও করেনি বা তাকে আমি এখনও বেতনও পরিশোধ করিনি বা তার এখনও বেতন পাওনাও হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। তাহলে এটি আমাদের আসবে, তো আমরা এখানে 3 তারিখ 2017 সাল জানুয়ারি 3 আমরা এখানে লিখব মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ, মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ। টাকা ছিল দেখেন 12,000 টাকা। দেখেন এখানে টাকায় পরিমাপ আছে 12,000 টাকা, তারপরও এটি লেনদেন নাই, কারণ এর ফলে কারবারের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। এরপরে দেখেন আরেকটি আছে যেটি হলো যে নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া তার জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ করলেন। মনে রাখবেন জীবন বিমা প্রিমিয়াম এটা একটা ব্যক্তিগত খরচ। তো যদি সেই জীবন বিমা প্রিমিয়াম যদি আমি কারবার থেকে পরিশোধ করতাম তাহলে অবশ্যই লেনদেন হতো, কিন্তু এটা আমরা এখন পরিশোধ করছি কোথা থেকে, ব্যক্তিগত একটা তহবিল থেকে। তো মনে রাখবেন ব্যক্তিগত তহবিল থেকে যাই পরিশোধ করা হোক না কেন, সেটা যদি ব্যবসায়ের কোনো কাজে প্রদান না করা হয় তার মানে ব্যক্তিগত টাকাই ব্যক্তিগত কাজে ব্যবহার করছি, সুতরাং সেটিও লেনদেন নয়। আর আমি আগেই বলেছি লেনদেন হতে হলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে, তো এখানে দেখেন সেটি আসছে না মানে পরিবর্তন ঘটছে না, সুতরাং এটিও একটি লেনদেন নয়। তাহলে আমরা লিখি নিজস্ব তহবিলেতে কর্মচারী জীবন বিমা প্রিমিয়াম প্রদান
প্রদান। তারিখ পঁচিশ নিজস্ব তহবিল হতে জীবন বিমা প্রিমিয়াম প্রদান। জীবন বিমা প্রিমিয়াম প্রদান টাকা কত? পাঁচশত টাকা। তার মানে আমাদের এখানে বারো হাজার পাঁচশত টাকা হলো আমাদের লেনদেন নয় এরূপ লেনদেন নয় এরূপ মোট টাকার পরিমাণ। তো এবার দেখেন খতে বলা হয়েছে যে যে সকল ঘটনার লেনদেন সেগুলোর হিসাব খাত উল্লেখ করব, আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করে দেখাও। তো আমরা আগে বিষয়টা বুঝে নিই যে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস অর্থাৎ হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্পদ, একটা হলো মালিকানা স্বত্ব, একটা হলো আয়, একটা হলো দায়, আর একটা হলো কি ব্যয়। তো দেখেন যাবতীয় সম্পদকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়, দায়কে দায় হিসাব বলা হয়, আয়সমূহকে আয় হিসাব বলা হয়, আর ব্যয়সমূহকে ব্যয় হিসাব বলা হয়, আর মূলধন আর উত্তোলন এই দুইটা মিলে মালিকানা স্বত্ব বলা হয়। তো আমরা সেটি হিসাব খাত আগে বিশ্লেষণ করব, করে তার হিসাব সেই হিসাব খাত থেকে কোন হিসাব কোন শ্রেণীতে পড়ে সেটা আমরা নির্ণয় করব। তো আমরা শুরু করি। তবে মনে রাখতে হবে যে সকল যেগুলো লেনদেন শুধু সেইগুলোই হবে, অন্যগুলো না। তো দেখেন এখানে আমাদের এক তারিখে বলা হয়েছে জনাব রহিম মিয়া দুই হাজার সতেরো সালের পয়লা জানুয়ারি তারিখে নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। তাহলে এটি লেনদেন, এটি আমরা আগে একটা ছক এঁকে নেব। তাহলে আমরা দেখেন ছকটা এঁকে নিই। আমি অলরেডি খ লিখে প্রশ্নটা লিখে নিয়েছি, এবার আমরা ছক আঁকব। ছকে আমাদের থাকবে হলো হিসাবের শ্রেণী, এরপরে হিসাব খাত, আর এরপরে তারিখ, আর এখানে থাকবে আমাদের সংশ্লিষ্ট হিসাব। তো আমাদের এখানে দেখেন তারিখ আমরা লিখলাম, সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাব, এখানে আমাদের থাকবে হিসাব খাত, আর এখানে থাকবে আমাদের হিসাবের শ্রেণী, হিসাবের শ্রেণী। এই তো দেখেন এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে যে এক হাজার জানুয়ারির এক তারিখে নগদ দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা এটি এখানে লিখব জানুয়ারি এক, আমরা আগে সালটা লিখে নিই দুই হাজার সতেরো জানুয়ারি এক। আমরা লিখব নগদ এক লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই এইটা ছিল আমাদের লেনদেন। তো দেখেন আমাদের এখান থেকে আমাদের আগে হিসাব খাত বের করতে হবে, অর্থাৎ পক্ষটা বের করতে হবে। তো এটা বের করার একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিই, আপনারা সবসময় প্রশ্ন করবেন যে লেনদেনটা করে লেনদেনে প্রশ্ন করবেন এইভাবে। দেখেন আমি যেভাবে করি যে নগদ এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা। তাহলে একটি পক্ষ পেয়ে গেলাম, এখানে আমরা লিখব নগদান হিসাব, নগদান হিসাব। আর কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? আসবাবপত্র নিয়ে। তাহলে আবার প্রশ্ন করব কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব। মনে রাখবেন যে মালিক যাই কারবারে নিয়ে আসুক সেটার নাম কি? মূলধন। তাহলে আরেকটি পক্ষ দেখেন, ঠিক এইভাবে এই যে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, এই দুইটা জিনিস আমরা কোথায় পেলাম, কীভাবে পেলাম? কিনে নিয়ে আসলাম না মালিক তার ব্যক্তিগত ফান্ড থেকে নিয়ে আসলো? নিশ্চয়ই মালিক তার ব্যক্তিগত ফান্ড থেকে নিয়ে আসলো। তো মালিক যেটা নিয়ে আসবে তার নাম কি? মূলধন। তাহলে আমরা আরেকটি পক্ষ এখানে পেয়ে গেলাম, যেটি হলো মূলধন হিসাব। ওকে, তাহলে আমরা এখানে দেখেন তিনটা পক্ষ পেয়েছি, অর্থাৎ একটা হলো নগদান, কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা। আর কী নিয়ে শুরু করা হলো? আসবাবপত্র। এই দুইটা জিনিস কে নিয়ে আসলো? মালিক নিজে। তাহলে এই দুইটা মিলে আমাদের একটা পক্ষ কি, বিপরীত পক্ষ কি? মূলধন হিসাব। এবার দেখেন নগদান হিসাবটা কি? সম্পদ। তাহলে নিশ্চয়ই আমাদের এটা লিখতে হবে সম্পদ হিসাব, সম্পদ হিসাব।
আসবাবপত্র কি? এটাও সম্পদ হিসাব, আমরা এটাও লিখব সম্পদ হিসাব। আর মূলধনটা কি? মালিকানা স্বত্ব। তো আমরা এখানে দেখেন এই তিনটা মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব, এটা আমাদের মালিকানা স্বত্ব হিসাবটা লিখে দিই এই। তো আমাদের দেখেন এইটা আমাদের এক নম্বর হয়ে গেল, এক তারিখটা আমাদের হয়ে গেল, আমরা এখানে একটা দাগ দিয়ে দিই। ঠিক এবার দেখেন তিন তারিখ মাসিক 12,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান, এটা আসবে না। কেন আসবে না? কারণ এটা তো লেনদেনই নয়। আট তারিখ বলা হয়েছে নগদে পণ্য ক্রয়, কি করা হলো? এটাও দেখেন আট তারিখ নগদে পণ্য ক্রয়, কত টাকা নগদে পণ্য ক্রয়? 30,000 টাকা। এইবার দেখেন আমাদের প্রথমে আমরা লেনদেনটা লিখে নেব, এরপরে আমরা হিসাব খাত বের করব। ঠিক একইভাবে কি করা হলো? ক্রয় করা হলো। নিজের কাছে প্রশ্ন করতে হবে কি করা হলো, আমি যে আপনাদের কাছে প্রশ্ন করেছি সেটা না, আমি নিজেই অঙ্কটা করার জন্য আমি নিজের কাছে প্রশ্ন করছি কি করা হলো, ক্রয় করা হলো। তাহলে এখানে লিখতে হবে ক্রয় হিসাবে একটি পক্ষ, কিসের মাধ্যমে ক্রয়টা করা হচ্ছে? নগদে। তাহলে আরেকটি পক্ষ এখানে কি? নগদান হিসাব, নগদান হিসাব। এবার দেখেন ক্রয়টা কি? খরচ। তার মানে ক্রয় কি? আমাদের এখানে ব্যয় হিসাব। তাহলে আমরা এখানে লাগবো ব্যয় হিসাব। আর নগদান কি? আমার এখানে সম্পদ, নগদ টাকা সম্পদ আমরা জানি। যদি আমি সুযোগ পাই তো আপনাদের এরকম একটা ক্লাস নেব যেটা আমরা কোন হিসাব এটা বোঝার জন্য, কোনটা কোন হিসাব সেটা বোঝার জন্য। তাহলে এটা আমাদের কি? সম্পদ হিসাব। এই এটাও আমরা আবার দাগ দিয়ে দিই। আট তারিখ গেল, এইবার আমাদের আছে 15 তারিখ ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। আমরা এখানে 15 তারিখ ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। তো দেখেন এখানে ওই আগে একই ধারে পণ্য ক্রয় কি করা হলো? ক্রয় করা হলো। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় হিসাবে একটা পক্ষ, ক্রয় হিসাব। কিসের মাধ্যমে ক্রয় করা হলো? ধারে। তার মানে মনে রাখবেন ধারে ক্রয় করছি, কিসের মাধ্যমে? ধারে। তাহলে যার কাছ থেকে আমি ক্রয় করলাম সে আমাদের কাছে টাকা পাবে, আর যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে কি বলা হয়? পদেই। পদেই ক্রয় বাবদ যদি কেউ আমাদের কাছে টাকা পেয়ে থাকে সেটার নাম কি? পদেই। তার মানে দায়। তাহলে এখানে আরেকটি হিসাব কি? পদে হিসাব, পদেও হিসাব। এবার দেখেন ক্রয়টা আমাদের কি? ব্যয় হিসাব। আমরা এখানে লিখব ব্যয় হিসাব, আর পদেই আমাদের এখানে কি? দায় হিসাব। লিখলাম আমাদের দায় হিসাব, এটাও আমরা দাগ দিয়ে দিই। এইবার দেখেন 8 তারিখ 15 তারিখ গেল, এবার 20 তারিখ আলমের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। 20 তারিখ আলমের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে কি করা হলো? প্রথমে এইভাবে প্রশ্ন করতে হবে কি করা হলো? ক্রয় করা, সরি বিক্রি করা হলো। কি করা হলো? বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটা পক্ষ, আর কিসের মাধ্যমে বিক্রি করছি? দেখেন যার কাছে বিক্রি করছি তার নাম উল্লেখ রয়েছে। আর আমরা জানি যদি বিক্রে যার কাছ থেকে ক্রয় করি বা যার কাছে আমরা বিক্রয় করি সেই ক্ষেত্রে যদি নামটা উল্লেখ থাকে, আর নাম উল্লেখ থাকার পর যদি নগদ বা ধারে উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে ধারে। আর নগদ কথা উল্লেখ থাকলে তো নগদেই, ধারে কথা উল্লেখ থাকলে তো ধারে। তাহলে এটি দেখেন কোনো কথা উল্লেখ নেই, তার মানে এটা কি? ধারে। তার মানে ধারে ক্রয় বিক্রি করলে আমরা যার কাছে বিক্রি করলাম তার কাছে টাকা পাবো, আর এই পণ্য বিক্রয় বাবদ যার কাছে আমরা টাকা পাবো তাকে কি বলা হয়? দেনাদার। তাহলে আরেকটি পক্ষ কি এখানে? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে লিখি প্রাপ্য হিসাব, আরেকটি কি? বিক্রয় হিসাব। দেখেন প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, এখানে প্রাপ্য হিসাব কি? সম্পদ। লিখলাম সম্পদ হিসাব, আর বিক্রয় হিসাবটা কি? আমাদের এখানে আয় হিসাব। লিখলাম আয় হিসাব, এটাও আমরা দাগ দিয়ে দিই। দেখেন এইটা গেল আমাদের 20 তারিখ, এবার আমরা 25 তারিখ নিজস্ব তহবিল থেকে রহিম মিয়া জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন। মনে রাখবেন আমি আগেই বলেছি যে লেনদেন নয় যেগুলো সেগুলো এখানে আসবে না, তো এটা আমাদের বিষয় না, এটা আমরা লিখবো না। এখানে 30 তারিখ বলা হয়েছে কর্মচারীর বেতন প্রদান, তাহলে আমরা এখানে লিখি 30 তারিখ কর্মচারীর বেতন প্রদান। কত টাকা বেতন? 12,000 টাকা, 12,000 টাকা। ঠিক ওই একই কি করা হলো? বেতন প্রদান করা হলো। তাহলে বেতন একটা পক্ষ, আমরা এখানে লিখলাম বেতন হিসাব, বেতন হিসাব।
বেতনটা কিসের মাধ্যমে প্রদান করা হচ্ছে? নিশ্চয় নগদে, কারণ যদি আমরা কাউকে কোনো কিছু প্রদান করি, সাধারণত প্রদান বলতে আমরা নগদেই বুঝি, কারণ কোনো কথা বলা না থাকলে, তার মানে বেতন দিচ্ছি কিসের মাধ্যমে? নগদে। তাহলে আমরা এখানে লিখবো আরেকটি পক্ষ কি আমাদের এখানে, নগদান হিসাব। এবার দেখেন এই বেতনটা খরচ, তার মানে ব্যয় হিসাব, আমরা এখানে লিখবো ব্যয় হিসাব। আর নগদান হিসাবটা আমাদের কি, সম্পদ হিসাব। এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার এবার দেখেন গ, বলা হয়েছে চলমান জের ছকে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমাদের নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। নগদান হিসাব আর মূলধন হিসাব বলতে নগদান হিসাবের খতিয়ান আর মূলধন হিসাবের খতিয়ান, হিসাব বলতে আমরা খতিয়ান বুঝি। আর খতিয়ান দেখেন দুইটা নিয়মে করা যায়, একটা হলো চলমান জের ছক আর একটা হলো টি ছক। এখানে আমাদের চলমান জের ছকে করতে বলা হয়েছে, তাই আমরা চলমান জের ছকে করব। তো চলমান জের ছকের ঘর দেখেন আমি অলরেডি ছকটা এঁকে রেখেছি। জনাব রহিম মিয়ার খতিয়ান নগদান হিসাব, তারিখ বিবরণ চাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, আর উদ্বৃত্ত দেখেন ডেবিট ক্রেডিট। ঠিক দেখেন মূলধন হিসাবের ক্ষেত্রেও তারিখ বিবরণ চাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, আর উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট, এই হলো আমাদের ছক। তো আমরা এ যাবৎ কাল আমরা সবসময়ই করে আসি যেটা, জাবেদা থেকে আমরা খতিয়ান করি, সবসময় তাই হয়। কিন্তু অনেক সময় আপনার জাবেদা চাবে না, তখন আপনি কি করবেন? তখন মনে রাখবেন, মনে মনে আপনি জাবেদা করবেন, করে তারপরে খতিয়ানে স্থানান্তর করবেন। আর মনে মনে কিভাবে করবেন? মনে রাখবেন যে হিসাবটা আপনি করবেন সেই হিসাবটা যে যে জাবেদায় আসে ঠিক সেই জাবেদা থেকেই আপনার এই খতিয়ানে স্থানান্তর হবে। তো দেখেন আমাদের প্রথমে করতে বলেছে নগদান হিসাব, তো আমরা একটু পড়ে দেখি কোন জাবেদায় নগদান হিসাব আসছে। দেখেন প্রথম জাবেদায় কি বলা হয়েছে, জনাব রহিম মিয়া 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। তাহলে এইটার আমরা জাবেদা করি ঠিক এইভাবে। কিভাবে? আগে পক্ষ বের করে নিতে হবে কী নিয়ে ব্যবসা শুরু করা হলো, নগদ টাকা, তাহলে নগদান হিসাব একটা। আর কী নিয়ে ব্যবসা শুরু করা হলো, আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব আর একটা। দুইটি পক্ষ পেয়ে গেলাম। আর এই দুইটা জিনিস মালিক নিয়ে আসছে, মালিক তার নিজস্ব তহবিল থেকে, তাহলে মালিক নিজের কায়দায় যেটা নিয়ে আসুক সেটার নাম কি, মূলধন হিসাব। তাহলে আমরা এখানে তিনটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো নগদান, একটি আসবাবপত্র, আর একটি মূলধন। এখানে দেখেন নগদান হিসাব সম্পদ, আমাদের এই লেনদেনের ফলে নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর মূলধন হিসাব হ্রাস বৃদ্ধি পাচ্ছে এটাও ক্রেডিট। আমরা এই যে কোনটা বৃদ্ধি পেলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ডেবিট, কোনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট, এরকম লেনদেন এই এই এরকম এটা জাবেদার শেখার নিয়ম, এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেখাবো, অথবা আমি আরও যে ভিডিওগুলো দিয়েছি সেখানে এটা জাবেদার নিয়ম আমি দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিয়েন। তাহলে দেখেন আমাদের প্রথম জাবেদায় নগদান হিসাব আছে, আমরা করছি কিন্তু নগদান হিসাব। তাহলে নগদান হিসাব কোন দিকে আছে, ডেবিট দিকে। তাহলে মনে রাখবেন যেহেতু নগদান হিসাব ডেবিট দিকে আছে, তাহলে নগদান ডেবিট দিকেই লাগবো তার বিপরীতেনটি। তাহলে নগদানের বিপরীতেনটি এখানে কি, মূলধন হিসাব। আর নগদ টাকা কত ছিল এখানে, 1 লক্ষ, তাহলে আমাদের এখানে আসবে হলো নগদানের বিপরীত, আমরা এখানে লাগবো 2017 জানুয়ারি 1, আমরা এখানে লাগবো মূলধন হিসাব, মূলধন হিসাব। দেখেন নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে লাগবো কত, 1 লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে এই 1 লক্ষ টাকা ব্যালেন্সে চলে যাবে উদ্বৃত্তে। দেখেন ডেবিট দিকে টাকা বসেছে, তার মানে ডেবিট উদ্বৃত্তই বাড়বে 1 লক্ষ। তার মানে আমাদের 1 নম্বর অর্থাৎ 1 তারিখ শেষ। 3 তারিখে দেখেন বলা হয়েছে কি, যে মাসিক 12,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান, এটা লেনদেন নয়, জাবেদা হবে না, খতিয়ানো হবে না। এরপর দেখেন নগদে পণ্য ক্রয় কী করা হলো, ক্রয় করা হলো কিসের মাধ্যমে, নগদে। তাহলে কুরাই একটা পক্ষ, নগদান একটা পক্ষ। কুরাই এখানে খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, আর নগদ এখানে সম্পদ হ্রাস পাচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের দেখেন এখানে নগদান হিসাব আছে, কিন্তু কোন দিকে আছে, ক্রেডিট দিকে। তাহলে আমরা এই টাকাটা ক্রেডিট দিকে লাগবো, কিন্তু হিসাব লাগবো কোনটা, নগদের বিপরীত, কুরাই হিসাবটা। তাহলে দেখেন 3 জানুয়ারি 3 কুরাই হিসাব, টাকা লাগবো কত, এই যে 30,000 টাকা ক্রেডিট দিকে লাগবো। কেন? কারণ নগদান হিসাব যে ক্রেডিট। এবার দেখেন আমার ডেবিট ছিল 1 লাখ আর ক্রেডিট হলো 30,000, যেহেতু দুইটা দুই রকম হিসাব, ডেবিট ক্রেডিট বিপরীত, তাই আমাদের এখন কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে পাশে বেশি হয় সেই পাশেই পাঠাতে হবে। দেখেন ডেবিট ছিল 1 লক্ষ, ক্রেডিট হয়েছে 30,000, তাহলে 1 লক্ষ ডেবিট থেকে 30,000 ক্রেডিট বিয়োগ করলে আমার ডেবিট আর থাকে কত, 70,000। এটা ছিল আমাদের 8 তারিখে, আমরা এখানে 8 তারিখ লিখব, 8 তারিখে ছিল।
এইবার দেখেন আমাদের 15 তারিখ আসবে না ধারে পণ্য কুরাই, তার মানে এখানে আমাদের জাবেদা করলে আসে কুরাই ডেবিট পদেই ক্রেডিট, এখানে কিন্তু নগদান হিসাব নেই। 20 তারিখ দেখেন আলমের নিকট পণ্য বিক্রয়, এটাও আসে প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট, এখানেও নগদান হিসাব নেই। 25 তারিখ দেখেন এটা নিজস্ব তহবিল থেকে জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ, এটা তো আসবেই না কারণ এটা লেনদেন নয়। 30 তারিখ দেখেন কর্মচারীদের বেতন প্রদান, কি প্রদান করা হলো বেতন, কিসের মাধ্যমে নগদে, তাহলে দেখেন এখানে বেতন একটা পক্ষ নগদান একটা পক্ষ, বেতন কি খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, নগদান কি সম্পদ, যখনই আমি বেতনটা নগদে দিচ্ছি তখন আমার নগদ টাকায় হ্রাস পাচ্ছে আর সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট, তাহলে আমার এই লেনদেনটা আসবে, কিন্তু লাগবে কোনটা হিসাব নগদানের বিপরীত, তার মানে বেতন হিসাব, তাহলে দেখেন এখানে আমরা 30 তারিখ আমরা এখানে লাগবো বেতন হিসাব, টাকা লাগবো কোন দিকে ক্রেডিট দিকে, কারণ নগদান হিসাব যেহেতু ক্রেডিট 12,000 টাকা লিখলাম 12,000। এবার দেখেন এই 12,000 70,000 থেকে 12,000 বাদ দিলে আমাদের যে টাকা হয় সেটা হলো কি 58,000, এই 58,000ই হলো আমাদের উদ্বৃত্ত ব্যালেন্স, অর্থাৎ আমাদের এটা ডেবিট ব্যালেন্স, ডেবিট দিকে টাকার অ্যামাউন্ট বসেছে ব্যালেন্স হয়েছে। এইবার আমরা মূলধন হিসাব করব, তো দেখেন ওই মূলধন হিসাবটা ওই একই রকম, তার মানে আমরা প্রথমে জাবেদা করব, এক তারিখে জাবেদাই আমরা করি, এক তারিখে জাবেদার ছিল নগদান ডেবিট আর বহুতর ডেবিট আর মূলধন ক্রেডিট, দেখেন এখানে আমাদের মূলধন হিসাব আছে কোন দিকে আছে ক্রেডিট দিকে, তাহলে আমাদের ক্রেডিট দিকে টাকা হবে, তাহলে আমরা এখানে শুরু করি দেখেন 2017 জানুয়ারি 1 আমরা মূলধন হিসাবের বিপরীত এন্ট্রি এখানে দুইটা, একটা হলো নগদান হিসাব টাকা হবে ক্রেডিট দিকে 1,00,000, আমরা এই দুইটা কিন্তু একবারে আলাদা করে লিখি, আমরা সঙ্গে সঙ্গে আমরা এটা ক্রেডিট দিকে দিয়ে দিলাম যেহেতু ক্রেডিট দিকে টাকা বসেছে ক্রেডিট ব্যালেন্স, দেখেন আর একটা ছিল ওই একই তারিখে আসবাবপত্র, তাহলে আমরা লিখবো আসবাবপত্র, আসবাবপত্র হিসাব টাকা লাগবো 50,000, আর এই দুইটা এই দেখেন আগে ছিল ক্রেডিট 1,00,000 নতুন করে আরো ক্রেডিট হলো 50,000, তার মানে আমাদের ক্রেডিট হলো কত মোট 1,50,000, এইটাই হলো আমাদের ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই, আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।